বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোনো রকম ভাজা মশলা ছাড়া খেজুর আমসত্ত চাটনি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল, দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি শুকনো লঙ্কাটা তুলে ফেলে দিচ্ছি যাতে অতিরিক্ত ঝাল না হয়। দিয়ে দিচ্ছি কুচনো খেজুর, তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি খেজুরগুলোকে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুন হলুদ দিয়ে খেজুরটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খেজুরটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি জল। আমি একটা ছোট বাটির এক বাটি সমান জল দিলাম। দিয়ে দিচ্ছি কুচনো কাজু বাদাম। দিয়ে দিচ্ছি কুচনো কিশমিশ। আমি কিশমিশগুলোকেও একটু কুচি কুচি করে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মিনিট পাঁচেক ফুটতে দিলাম। এবার দিয়ে দিলাম এক বাটি চিনি। খেজুরের এই গ্রেভির সাথে চিনি পড়ার সঙ্গে সঙ্গেই দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। চিনিটা গলে গিয়ে বেশ ফুটে উঠেছে, এই সময় আমি আমসত্ত্বগুলো দিয়ে দিলাম। একটু হালকা হাতে নেড়ে দেব যাতে আমসত্ত্ব কিন্তু ভেঙে না যায় বা গলে না যায়। খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সব শেষে আমি দিয়ে দেব এক টুকরো পাতিলেবুর রস। তাহলে দেখলেন তো কোনো রকম ভাজা মশলা ছাড়াও কি সুন্দরভাবে খেজুর আমসত্ত চাটনি বানানো যায়। তৈরি হয়ে গেল খেজুর আমসত্তের চাটনি, তাও কিনা ভাজা মশলা ছাড়া। যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানের জন্য তৈরি করে ফেলতে পারেন এই রেসিপি। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে।